এই মাছটা হচ্ছে 1100 গ্রামের রূপচাঁদা, আর এটাকে হচ্ছে বারবিকিউ করা হবে। তো পুরো প্রসিডিউরটা আপনাদের সাথে শেয়ার করব। এখনও এইভাবে বারবিকিউ করা হয়নি, তো দেখা যাক কী হয়। তো দেখতে পাচ্ছেন সুন্দরবনের মাছ কিন্তু এটা, আর টিম বেলায় সুন্দরবনস থেকে কিন্তু এই মাছটা এসেছে। শুধু এটাই না, সাথে কিন্তু আরেক জাতের রূপচাঁদা আছে, এটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু আরও ছোট সাইজের দুইটা রূপচাঁদা আছে। মাছগুলি কিন্তু অনেক ফ্রেশ। তো মাছের প্যাকেজিং কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক প্রিমিয়াম কোয়ালিটি। আর এইটা আমি এখন আনবক্স করলাম আর আপনাদেরকে দেখাচ্ছি। এটাই হচ্ছে অন্য একটা জাতের রূপচাঁদা, সেটা কখনো আমার ট্রাই করা হয়নি। আর এটাই হচ্ছে সেই 1100 গ্রামের রূপচাঁদা, এটাকে বারবিকিউ করা হবে। তো দেখতে পাচ্ছেন ভিনেগার দিয়ে এখন এটাকে আর কি মেরিনেট করব। তো এটাকে মাঝখানে তিনটা দাগ কেটে দেওয়া হলো, আর রাঁধুনির বারবিকিউ মশলা আর বারবিকিউ সস ছিল। এছাড়া এক্সট্রা তেমন কোনো মশলা দেওয়ার প্রয়োজন আসলে নেই, আপনারা চাইলে নিজেদের মতো করে মশলা ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে সেই ছোট সাইজেরটা, মানে এটার অনুযায়ী ছোটই বলা যায়, কারণ এটা তো অনেক বড়, সেই জন্য। তো একসাথে করলে দেখতে পারবেন আসলে সাইজের ডিফারেন্সটা আসলে কীরকম। তো এটা হচ্ছে আরেক জাতির, যেটা আপনাদেরকে বলেছি, এটা আমি ট্রাই করিনি। এটা হচ্ছে ভেজে মাছ ভাজা করে খেয়েছি, খুব ভালো লেগেছিল, এটা টেস্টটা খুব ভালো। তো এখন আমি দেখাবো যে ছাদে কিভাবে করা যায়। আমি তো এগুলি একদম পারি না, তো আব্বু করছিল সব কিছু, আর আমার আগুন এমনিতে অনেক ভয় লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বারবিকিউ করার জন্য এই পুরো জিনিসটা কেনা হয়েছে। কয়লাটার দাম নিয়েছে এখানে 2 কেজির মতো মনে হয় ছিল, 210 টাকা করে কেজি। যেখানে কলা রাখা হয়েছে এটার দাম হচ্ছে 850, উপরে যেই স্ট্যান্ডটা আছে সেটা হচ্ছে আপনার 400। আর এর উপরে দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে মাছকে রাখা হবে, এখানে হচ্ছে তেলটা ব্রাশ করা হবে। ব্রাশ তো আনা হয়নি, তোর জন্য হাত দিয়ে করা হচ্ছে, ছাদে তো এত কিছু নেওয়া হয় না। তো এই মাছ রাখার যে হোল্ডারটা সেটার প্রাইস হচ্ছে 450, আর 450 কি 400 এরকমই হবে। তো এখানে মাছটাকে দিয়ে লক করে এখন হচ্ছে উপরে রাখা হলো। তো আগুন অনেক বেশি জোরে মানে জ্বলছিল, এটাকে আর একটু বাতাস করে নিলে হচ্ছে আগুনটা যখন হালকা একটু কমে আসবে তখন দিলে ভালো হয়, কারণ একদমই পুড়ে যাবে না। আসলে পুড়ে গেলে তো ভেতরে হবে না কিছুই, উপরে পোড়া পোড়া থাকবে আর ভেতরে কাঁচা, তো তখন কিন্তু সেটা খুব একটা খেতে কিন্তু ভাল লাগবে না। তো এইভাবে করতে হবে। আর বেশি কয়লা হয়ে গেছিলো সেই জন্য এটা আব্বু বাকিটা ওই পাশে রেখে দিয়েছে। এরপর হচ্ছে যেহেতু ব্রাশ আনা হয়নি, চামচ দিয়ে তেল ব্রাশ করা হচ্ছে। অ্যান্ড হচ্ছে এর উপরে হচ্ছে যখন মাছামাছি হয়ে আসবে তখন এটার মধ্যে যে বারবিকিউ সসটা সেটা হচ্ছে আস্তে আস্তে করে ব্রাশ করে দিতে হবে, কারণ আগে যদি আপনি সস দিয়ে দেন সেটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো সেই জন্য কিন্তু পরে এটাকে আর কি ব্রাশ করে দিলে বেটার, আর একটা সুন্দর ফ্লেভার আসে। তো দেখতে পাচ্ছেন এখন তরকারি যেটা সেটা হচ্ছে খুলে এর মধ্যে বারবিকিউ সসটা ব্রাশ করে দিতে হবে। ব্রাশ আনা না আনাটাই সবচেয়ে বড় ভুল, আর এই আগুন মানে কয়লা জ্বালানোর জন্য পাখাও আনা হয়নি। তো ছাদে যেই কাগজ ট্রে হাবিজাবি ছিল ওইটা দিয়ে আর কি আগুনটা জ্বালানো হয়েছে। তো এই রূপচাঁদাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, যেহেতু অনেক বড়। এটা আরও স্লো কুক হলে আরও বেশি টেস্টি হতো, যেহেতু সময় স্বল্পতা তাই কিন্তু অত ভালো করে আসলে করা হয়নি, অনেক তাড়াহুড়ার মধ্যে করা হয়েছে, অনেক রাতও হয়ে গিয়েছিল, শীতের রাত, অনেক ঠান্ডাও লাগছিল। এখন আমার পিচ্চি বোন কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ, মাছ দেখছো? খাবে নাকি? খাও তাহলে। হ্যাঁ, ভাত দিয়ে খাবি? মন চাচ্ছে খা তাহলে চান্টু। তো এখন হচ্ছে আরও বাকি যেই ছোট দুইটা আছে, ছোট বলতে আমার কাছে তো ওইটার অনুযায়ী ছোটই বলবো, এমনিতে কিন্তু এটার সাইজটা ঠিক আছে, সুন্দর সাইজ। অ্যান্ড এটাও দিয়ে দেওয়া হলো আর কি। এখনের যে আগুনটা সেটা কিন্তু ঠিক আছে আমার মতে। আর এই তো যেটা বড় সেটা হচ্ছে আমরা একটু খেয়ে দেখছি, সাইডের দিকে হচ্ছে একটু ভালো ভালোভাবে হয়েছে, যেহেতু মাছটা অনেক বেশি মোটা, তো সেই জন্য দেখা যাচ্ছে আর একটু স্লো কুক করলে আমার মনে হয় আরো ভালো হতো। তুই গরমটা খেতে পারবি? দে দাদা খাওয়াই দিচ্ছি একটু বাবুকে। এই যে এই যে খেয়ে দেখো একটু, কেমন হয়েছে? খাবো আরো মজা আইটু আছে।
অ্যান্ড এটা ভেতরে অনেক ফ্রেশ ছিল, আর যেহেতু এটাকে অনেকক্ষণ মেরিনেট করা হয়েছে তো এটার যে মশলা সেটা কিন্তু ভালো করে ভেতর পর্যন্ত গিয়েছে। বাট আমার মনে হয় মশলাটা আর একটু বেশি দিলে আর একটু সুন্দরভাবে মেরিনেট হতো, মশলাটা একটু কম মনে হয়েছে আমার কাছে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো আসলে দিয়ে নেবেন, যে আপনারা কোন ফ্লেভারটা বেশি পছন্দ করেন ওইভাবে আর কি মশলাটা দিয়ে নেবেন। আর আমি কখনো করি নাই এইভাবে, আর আমাদের বাসায় কেউই কখনো করে নাই, যেহেতু কেউ কখনো করে নাই তো ওইভাবে এক্সপিরিয়েন্স নাই, তো প্রথমবারের মতো এইভাবে করা হলো। তো আপনারা যদি এই জিনিসগুলি কিনতে চান যে কোনো শপে আর কি পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, এই আলাপে সবাইকে ভালো লাগে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।